আজকের আমার চিংড়ি মাছ রান্না হইল। চিংড়ি মাছ, কচুর লতা, কাঁটাল বিশি, গজার মাছের শুক্তি, এই তিন চারটা জিনিস দিয়ে লতিটা শুকনা লতি বিরান করছি, যাতে বড় মাছের শুক্তি, চিংড়ি সব খাইতে মজা লাগে, টেস্টি হয়। তো এই আমার পেস্টটা ফলো করতে থাকবেন আর আমার কুকিংটাও ফলো করবেন। এখন আমি কচুর লতি রান্না করব, সেই জন্য এখন রেডি হয়ে গেলাম। তেল দিব, এখন একটু রসুনের পেস্ট দিব কচুর লতির মধ্যে, জাস রসুন আদা নয়। গজার মাছের শুক্তি দিয়ে কচুর লতি রান্না করতে, এই যে পেঁয়াজ বেরেস্তা করে মেশিনে মারিয়ে রাখলাম, এখন একটু কচুর লতির মধ্যে দিব কমপক্ষে এই চামচ দিয়ে, এক চামচ থাকে একটু বেশ। পুরা এক চামচ থাকি বেশ দিছি, অনেক চামচ। এখন আমি মশলাগুলা কচুর লতি দিয়ে দিব, মাছের পাউডার দিব টেস্ট অনুযায়ী, ধনিয়া পাউডার দিব এক চামচ, কারি পাউডার দিব এক চামচ, হলদি পাউডার এক চামচ, আদা চামচ। এই কচুর লতিটা এক প্যাকেটের লতি, আর জিরার গুঁড়াও দিব, কারণ আমি শুকি বড় মাছের শুকি উঠে দিয়ে এটা রান্না করতেছি। এটার মধ্যে লতি দিব, কাঁটাল বেশি দিব আর গজার মাছের শুকি দিব। গজার মাছের শুকিগুলা সিদ্ধ করে রাখছি, ওই পানিটাই দিয়ে দিব ওইটা মশলার মধ্যে। মশলাটা ভুনা থাকো গলে না যায়, সেই জন্য দিলাম পানি, জল দিলাম, ভালো করে ভুনতে থাকি। চিংড়ি মাছ দিয়ে, গজার মাছের শুক্তি দিয়ে কচুর লতি রান্না করতেছি। ভালো করে মশলাটা ভুনা হবে, কচুর লতির সাথে কাঁটাল বিচি রাখছি সিদ্ধ করে, সেই কাঁটাল বিচি দিয়ে দিলাম, ভালো করে আরো সিদ্ধ হবে, মশলার সাথে বিরান হবে সিদ্ধ হবে। একটু কাঁটাল বেশি সিদ্ধ হোক ভালো করে, তারপরে ফিরে আসবো। অনেকক্ষণ কাঁটাল বেশি সিদ্ধ করলাম, এখন লতি দিয়ে দিতেছি, লতিগুলা মশলার সাথে ভালো করে যখন বিরান হবে সিদ্ধ হবে, তারপরে আমি শুকিয়ে দিব পরে। এখন লতিগুলা সিদ্ধ হইতে হবে ভালো করে, আরো 5 মিনিট রাখবো, তারপরে ফিরে আসবো।
তো অনেকক্ষণ কসুর লুথিরে আমি তেলের মধ্যে কাতাল বিচির মধ্যে বিরাম করলাম। এখন আমি ওই শুটকিগুলা গজার মাছের শুটকি দিয়ে দিতেছি, যাতে ওই শুটকিগুলাও লতির সাথে গুনা হইতে থাকবে আরও 5 মিনিট। লতি, কাতাল বিচি আর এই গজার মাছের শুটকি একসাথে গুনা করব আরও 5 মিনিট স্লো গ্যাসে রাখিয়া। তারপরে একদম পানি শুকাইয়া আসবে, তখন ফিরে আসবো, মশলাগুলা কেমন হইলো দেখাবো আর লতিটাও কেমন হইলো দেখবো। তো এই দেখেন কাতাল বিচি, বাজার মাছের শুটকি আর লতা এত ভালো করে বুনা হয়েছে, একদম শুকনা হয়ে গেছে, জোরজোড়া সিদ্ধ হয়ে গেছে পুরা, পানি টানি কিচ্ছু নাই, মশলার মধ্যে বুনা হয়ে মাছগুলা শুটকিগুলা মাছ নাই, শুটকি আর লতি আর কাতাল বিচি সব একদম ড্রাই হয়ে গেছে। অনেকক্ষণ বুনা করলাম 5-6 মিনিটের মতো শুটকি দিয়া লতির মধ্যে অনেকক্ষণ গুনা করছে, এখন নরমাল শেষ। এখন আমি এই লতিটা চড়চড়িটা চড়চড়ির মতো হয়ে গেছে দেখছে, এই যে দেখেন। এখন চিংড়ি মাছ, চিংড়ি মাছ একটু মরিচ আর হলুদ দিয়ে তেলের মধ্যে বিরাম করে রাখছি, এখন ওইগুলো দিয়ে দিলাম। বিরাম করা চিংড়ি মাছগুলা দিয়া লাড়াচাড়া করে আমার লতিটা হয়ে গেল। আমি চাই না আজকে এই শুটকির মধ্যে জল দিব, এরকম জল জড়া রাখতে চাই, চাইলে আপনি পানি দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি চাই এরকম লতিটা খাইতে আজকে পানি ছাড়া। আর চিংড়ি মাছ তো আমি বিরাম করে দিলাম, যাতে আগে দিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এই জন্য চিংড়ি মাছগুলো আমি যখন বিরাম করলাম, বিরাম করতে একটু বেকিং পাউডার দিয়া বিরাম করছি, চিংড়ি মাছগুলো ফ্লাফি থাকার জন্য, নরম থাকার জন্য। তো এখন আমার লতিটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন যখন খাওয়ার সময় আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়া আবার গরম করব, ফিনিশিং দিব। এখন পর্যন্ত আমি এটাই রাখিয়ে দিলাম এরকম। ফিরে আসি আবার, আর যখন খাওয়ার সময় আসবে আবার যখন গরম করব তখন ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে লাস্ট ফিনিশ করব। এখন এইরকমই রাখলাম, পরে ধনিয়া পাতা দিয়ে আবার শেষ করব। আজকের জন্য এখানেই শেষ করলাম, ফলো করতে থাকেন আমার রেসিপিটা, খুবই টেস্টি অ্যান্ড খুবই ইয়ামি। এইটা আমাদের সিলেটি কুকিং।